নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ডিমের যে দুর্দান্ত রেসিপিটা শেয়ার করব, এই রেসিপিটা যদি একবার বানিয়ে খাও, কথা দিচ্ছি তোমরা মাছ মাংস খাওয়া ভুলে যাবে। এই রেসিপিটা খেতে এতটাই ভালো হয় আর এতটাই ঝটপট হয়ে যায় যে কম ঝামেলায় ডিম দিয়ে এই রেসিপিটা থাকলে ভাত বা রুটির সাথে আর কোনো কিচ্ছু লাগবে না, আর মাছ মাংস খেতেও কিন্তু আর ইচ্ছা করবে না। এই দুর্দান্ত রেসিপিটার জন্য প্রথমে আমি সর্ষের তেল নিয়ে নিচ্ছি কড়াইতে। 3 বড় চামচ সর্ষের তেলের মধ্যে আমি এখানে গোটা গরম মশলা ফোড়ন দিলাম। গোটা গরম মশলা ফোড়নটাকে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি, সেই পেঁয়াজ বাড়াটা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ কুচি আমি ব্যবহার করলাম না, পুরো রান্নাতেই আমি পেস্টের ব্যবহার করব। এখানে প্রথমে পেঁয়াজ পেস্টটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজ বাড়াটাকে কষাতে হবে। মোটামুটি 5-6 মিনিট সময় ধরে পেঁয়াজ বাড়াটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আদা রসুন বাড়াটার কাঁচামন্দ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার 2টো মিডিয়াম সাইজের টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি, সেই টমেটো পেস্টটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে। এই রান্নাতে সমস্ত কিছুই কিন্তু বাটা ব্যবহার করতে হবে, তাহলেই কিন্তু খেতে খুব ভালো লাগবে। কোনোরকম কুচি ব্যবহার কিন্তু আমি করছি না। খুব ভালো করে টমেটোটা কষানো হয়ে গেলে হলুদের গুঁড়ো, কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই। তারপরে আমি স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দিচ্ছি। এবার সমস্ত মশলার সাথে খুব ভালো করে কষাতে হবে। রান্নাটা কিন্তু একদম ঝটপট হয়ে যাবে। রাত্রিবেলাটা রুটি দিয়েও খেতে ভালো লাগবে, আবার ভাতের পাতেও কিন্তু দুর্দান্ত লাগে। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এবার আমি গরম জল অ্যাড করছি। গরম জলে দিতে চেষ্টা করবে, তাতে করে তরকারির টেস্টটা খুব ভালো আসবে। আর গরম জল দিলে কিন্তু খুব তাড়াতাড়ি ফুটে উঠতে শুরু করবে। ফুটে উঠতে শুরু করলে 5-6টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার দেখো একটা একটা করে আমি ডিম দিয়ে দেবো। আমি 5টা ডিমকে ফাটিয়ে নিয়েছি আলাদা আলাদা করে, এরকম একটা একটা করে দিতে হবে, একসাথে দেবে না। একটা একটা করে এভাবে 5টা ডিমকে ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি। কোনোরকম লবণ দেওয়ার প্রয়োজন নেই আলাদা করে, তরকারির মধ্যে যে লবণ আছে সেটাই কিন্তু ডিম টেনে নেবে। তো সমস্ত ডিমগুলো দেওয়া হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 6 মিনিট রান্না করব। ঠিক 6 মিনিট পর আমি ফিরে এলাম। 6 মিনিট মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে রান্না করে নিয়েছে, ডিমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখো ডিমগুলো দেখিয়ে দিচ্ছি, ডিম কিন্তু তরকারি থেকেই মশলা এবং লবণ টেনে নেবে। আর দেখতেই পাচ্ছ ডিম কিন্তু প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। আরও মিনিটখানেক মতো রান্না করে তারপরে আমি ধনে পাতা কুচি আর গরম মশলা দিয়ে দিচ্ছি। খুব বেশি মশলারও প্রয়োজন হয় না রেসিপিতে। তো সমস্ত কিছু দেয়া কমপ্লিট, ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আরও 2 মিনিট আমি লো টু মিডিয়াম হিটে রান্না করব। তো আরও 2 মিনিট আমি এইভাবে রান্না করে নিলাম। আর 2 মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি, দেখো গ্রেভিটা কত সুন্দর হয়ে গেছে, গ্রেভিটা কত সুন্দর কালার চলে এসেছে দেখো। আর ডিমগুলো কিন্তু একদম পারফেক্টলি কুক হয়ে গেছে, একদম ঝটপট রেসিপি। আমি গ্যাস অফ করে দিয়েছি আর দেখিয়ে দিচ্ছি, দেখো ডিম দিয়ে বন্ধুরা এই রেসিপিটা একবার হলেও সকলকে অনুরোধ ট্রাই করো বাড়িতে। ডিম আমাদের সবার বাড়িতেই থাকে, আর ডিম দিয়ে যদি একবার এই রেসিপিটা বানিয়ে খাও ভাতের পাতে দুর্দান্ত লাগবে, আর কোনো কিচ্ছু লাগবে না যদি এই রেসিপিটা থাকে। আবার এই রেসিপিটা রুটি পরোটার সাথেও কিন্তু খাওয়া যাবে। তৈরি হয়ে গেল একদম নতুন ইউনিক ডিমের দুর্দান্ত রেসিপি, ডিম তেলানি। এই রেসিপিটা তোমরা দুপুরে লাঞ্চে হোক বা রাতের ডিনারে অবশ্যই একবার হলেও ট্রাই করো। আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানিও। আমার প্লেটের মধ্যে সার্ভ করা কমপ্লিট। আজকের এই রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করার রিকোয়েস্ট রইল। সকলে সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।